হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা প্রবাবিলিটির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র যার প্রমাণটা করব, এবং এই প্রমাণটা আমাদের ইসেনদের বইয়ের দীর্ঘ উত্তর ধর্মের চারের দাগে আছে। ক্লাস টুয়েলভের চারের দাগে, দীর্ঘ উত্তর ধর্মের চারের দাগে এই প্রশ্নটা রয়েছে। আমি এটা আগে শেখানোর কারণ আছে, কারণ এইটা জানলে আমাদের বেশ কিছু অঙ্ক আছে যেগুলি, বা এর পরে আমরা যে ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সির উপর যে অঙ্কগুলি সলভ করব সেগুলি করতেও সুবিধা হবে, বা সেগুলির প্রমাণ করতে মেইনলি। তা সেই জন্য আমরা আগে এই সূত্রটার প্রমাণটা কিভাবে করা হয় সেটা আগে শিখে নেব, ঠিক আছে? তা প্রথমে দেখো, তোমরা পরিচিত এই সূত্রটার সাথে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী ছিল? পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি লেখা হয় কেন? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ আর বি, এই যদি দুটো ঘটনা হয় তাহলে এই ঘটনা দুটির ক্ষেত্রে এই সূত্রটা যে খাটে বা এই সূত্রটা যে অ্যাপ্লাই করা যায় সেটা কেন হয় বা এর প্রমাণটা কি সেটা আমরা এই ভিডিওটাতে শিখব। তা এই যে প্রমাণটা যেটা রয়েছে না, এটা করার জন্য তোমাদেরকে একটু সেট থিওরির মতো করে বুঝতে হবে। অর্থাৎ এখানে সেই ভেন চিত্রটা একটু যদি এঁকে নাও তাহলে এই প্রমাণটা তোমাদের করতে অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই আমি এখানে একটা ভেন চিত্র এঁকে নিচ্ছি, এই দুটো ঘটনার জন্য একটা ভেন চিত্র এঁকে নিলাম। এটা আমার এ ঘটনাটাকে সূচিত করছে এই বৃত্তটা, এবং পুরো রেক্ট্যাঙ্গেলটা আমার স্যাম্পল স্পেসকে সূচিত করছে, আর নীল রঙের বৃত্তটাকে আমি বি ঘটনা দিয়ে বি ঘটনাকে চিহ্নিত করছি। তাহলে আমার এই যে এরিয়াটা, এই দুজনের যেটা ইন্টারসেকশন এরিয়া সেটা এটা, তাই তো? এই ইন্টারসেকশন এরিয়াটা হলো আমার এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এবার আর একটা কথা বলি, তাহলে এই জায়গাটা, শুধু এই ফাঁকা জায়গা, লাল বৃত্তের এই ফাঁকা জায়গাটা হবে আমার কি, এ মাইনাস বি, তাই তো? এ মাইনাস বি, একটু ভেবে দেখো, এইটাকে এ মাইনাস বি বলা যাচ্ছে, কারণ তোমরা যদি খুব ভালো করে নীল বৃত্তটাকে বাদ দাও তাহলে দেখো এই জায়গাটা থাকবে। মানে এটা আমি রাফলি যদি আঁকি, দেখো একটা চাঁদের মতো দেখতে পাবে তোমরা। এই জায়গাটাকে আমি বোঝাচ্ছি এ মাইনাস বিকে, ক্লিয়ার হলো? মানে এ থেকে বিকে বাদ দেওয়া অংশটা, আর এপারের যে অংশটা রয়েছে না, মানে এইটা, এটা হবে আমার বি মাইনাস এ, এটা এ মাইনাস বি, এটা বি মাইনাস এ। বি মাইনাস এ বলতে কী বোঝানো হচ্ছে? এই নীলবৃত্তটা থেকে লাল বৃত্তটাকে তুমি বাদ দাও, মানে অনেকটা সেই চাঁদের মতো যে ছবিটা তোমার পাবে দেখবে এইরকম, এই জায়গাটা, এই সাদা অংশটা। এটাকে তুমি চাইলে অন্য কিছু দিয়ে ডিনোট করে দিতে পারো, কিন্তু আমরা জাস্ট এইটুকুই লাগবে, এর বেশি কিছু লাগবে না, তাই ওইটা জাস্ট ওই জায়গাটাকে একটু বুঝিয়ে নিলাম। এবার এখান থেকেই আমার শুরু, এটা আমার ভেন চিত্র এই দুটো ঘটনার জন্য। তিনটে দেখো, লক্ষ্য করো, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস, এরা দেখো তিনজনই আলাদা, এদের মধ্যে কেউ কারোর মিল নেই, মানে এরা পরস্পর পৃথক ঘটনা। অর্থাৎ এখানে বলতে চাইছি এই ঘটনাটা যেখানে শেষ হচ্ছে এ মাইনাস বিটা, সেখান থেকে এ ইন্টারসেকশন বি শুরু হলো, আবার এ ইন্টারসেকশন বি যেখানে শেষ হলো সেখান থেকে আবার তোমার বি মাইনাস এ ঘটনাটা শুরু হলো। তাহলে এই তিনটে ঘটনা পরস্পর পৃথক, সেইটাই তোমাদের প্রথমে লিখতে হবে প্রুফের প্রথমে বলতে হবে যেটা, যে ভেন চিত্রানুযায়ী কী কী এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ ঘটনা তিনটি পরস্পর পৃথক। এবার দেখো, এই ঘটনা তিনটি পরস্পর পৃথক তুমি লিখে নিলে, এবার তোমাদের যেটা কাজ করতে হবে, এই এ ইউনিয়ন বি বলতে এ বি, মানে এই তিনটে ঘটনাকে মেলালেই দেখো এ ইউনিয়ন বি হচ্ছে। তা তোমাদের যেটা করতে হবে, প্রথমেই শুধু এ ঘটনাটা একবার বার করবে, মানে পি অফ এ, মানে আমরা এই এ মাইনাস বি আর বি মাইনাস এ দেখো এর মধ্যে নেই সূত্রের মধ্যে, তাই ওই দুটোর মান কিন্তু আগে বার করতে হবে। এবং এই এ মাইনাস বি বার করতে গেলে দেখো এটা অ্যাকচুয়ালি এ ঘটনার মধ্যে রয়েছে, মানে শুধু এ ঘটনা বলতে এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বিকে অ্যাড করে তৈরি হচ্ছে। মানে তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকু এ মাইনাস বি, আর তারপরে ইন্টারসেকশনটা নিয়ে নিলে পুরো একে কভার করছে। তাহলে আমি লিখতে পারবো ভেন চিত্রানুযায়ী, এটা লেখা যায়
যে এ ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, এ মাইনাস বি, এবং কার এক এক জায়গায় করলে পাচ্ছি এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি, এই দুটো জিনিসকে এক জায়গায় করলে দেখো আমরা এ কে পাচ্ছি। লক্ষ্য করো এ মাইনাস বি মানে এই ফাঁকা জায়গাটা লাল বৃত্তের, আর এ ইন্টারসেকশন বি বলতে এই জায়গাটা, এ বি এর কমন এরিয়াটা, ওই দুটোকে এক জায়গায় করলে তবেই দেখো এ সেটকে পাই বা এ ঘটনাকে পাই। তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু এটা লিখতে পারছি কি ওই ভেন চিত্র অনুযায়ী, ভেন চিত্রটা দেখে। এবার আমি যদি এদের প্রবাবিলিটি নিই, তাহলে পি অফ এ, আমি যদি পি অফ এটা লিখি মানে প্রবাবিলিটি নিই, এবার লক্ষ্য করো এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কী ঘটনা, পরস্পর পৃথক, মানে যাদেরকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলি। তাহলে যদি পরস্পর পৃথক হয়, আমি তখন বলেছি তাদের প্রবাবিলিটি নিতে গেলে তুমি কি করবে, ইউনিয়নের জায়গায় জাস্ট প্লাস সাইনটা বসিয়ে দেবে, ইউনিয়নের পরিবর্তে প্লাস সাইনটা বসিয়ে দেবে। তাহলে আমি পাবো পি অফ এ মাইনাস বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কেন লিখতে পারলাম, এটা লিখতে পারলাম এই কারণে যে যেহেতু এ মাইনাস বি এবং এবং এ ইন্টারসেকশন বি ঘটনা দ্বয় পরস্পর পৃথক, ঘটনা দুটি পরস্পর পৃথক, পরস্পর পৃথক, এই জন্য কিন্তু আমি প্রবাবিলিটি নেওয়ার সময় আমি যেহেতু এ এর প্রবাবিলিটি মানে এইটা টোটালটা প্রবাবিলিটি, কিন্তু এটার এই দুটো ঘটনা যেহেতু পৃথক, তাই এদের প্রবাবিলিটি নেওয়া মানে এটার প্রবাবিলিটি ইউনিয়নের জায়গায় যোগ দ্বিতীয়টার প্রবাবিলিটি, এটা লিখতে পারলাম। কেন লিখতে পারলাম, কারণ ঘটনা দুটি পরস্পর পৃথক, সেই কারণে। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারবো পি অফ এ মাইনাস বি এর মানটা কী করে বের করবো, সেটা বাড়া যাবে। লক্ষ্য করো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি বা একবারেই যদি বার করতে যাই, তুমি যদি পি অফ এ ইন্টারসেকশন বিটাকে এপারে নিয়ে আসো, তাহলে দেখো পি অফ এ মাইনাস বি এর মানটা বার হয়ে যাবে। তাই আমরা একেবারেই লিখে দিচ্ছি পি অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অ্যাকচুয়াল এটা আমি একটা স্টেপ জাম্প করলাম, এটা কীরকমভাবে হলো দেখো, যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা দেখবে এই জিনিসটাকে আগে বাম দিকে লিখবে আর এটাকে এই দিকে লিখবে। আমি একটু হালকা করে ব্যাপারটা বুঝিয়ে দিই, আমি যদি এর পরের লাইনে এটা না করে আমি একটু বাম দিক ডান দিক করে নিতাম, তাহলে এটা সমান এটা হতো ওর পরের লাইনটা, মানে এই লাইনের পরে এটা লেখা যেত, এইটা ইকুয়াল টু পি এ লেখা যেত। এবার দেখো আমার টার্গেট হচ্ছে এই এ মাইনাস বিটা বার করা, তাহলে পি অফ এ মাইনাস বি সমান সমান কী হবে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এইটাই আমি একবারে লিখে দিয়েছি। তাহলে এইটার পরে একবারে এটা লিখে দিয়েছি, ক্লিয়ার হলো? এগুলো করলে কী হয়, একটা দুটো স্টেপ একটু তাড়াতাড়ি করা যায়, এই জন্য। আবার দেখো আবার ওই ভেন চিত্রানুযায়ী আমরা এটাও লিখতে পারবো বি সেটটাকে, বি সেটটাকে দেখো লেখা যায় বি সেটের ক্ষেত্রে কী হবে, এখানে বি মাইনাস এ আর এ ইন্টারসেকশন বি অ্যাড করলে টোটাল বি সেটটা পাওয়া যাবে। তাহলে বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা বি মাইনাস এ ইউনিয়ন তোমার এ ইন্টারসেকশন বি। এবার এখান থেকে দেখো আমি যদি প্রবাবিলিটি নিই, অথবা পি অফ বি যদি লিখি, তাহলে এরাও দেখো এরা দুজন কী ঘটনা, পরস্পর পৃথক ঘটনা, তাহলে আলাদা আলাদা প্রবাবিলিটি করব আর ইউনিয়নের জায়গায় যোগ বসিয়ে দেব, যোগটা লিখলাম। লিখে আমাদের টার্গেট কী আসলে, এই এ মাইনাস বি যেমন এখান দিয়ে বার করেছি, এখান থেকে কোনটাকে বার করবো, বি মাইনাস এ। তাহলে বা দিয়ে পি অফ বি মাইনাস এ সমান আমরা কী লিখতে পারবো, পি অফ বি মাইনাস এ সমান লেখা যাবে জাস্ট এটা এপারে আসলে কী হবে, পি অফ বি থেকে বাদ যাবে, এই জন্য পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা দু নাম্বার দিলাম। এবার আমি তোমাদের দেখবে অনেক সূত্র লেখানোর সময় কিন্তু বলেছিলাম পি অফ বি মাইনাস এ সমান এটা লেখা যায়, কেন লেখা যায় সেটার কিন্তু প্রমাণ হলো এইটা। আচ্ছা আরও একটা বলে রাখি, এই যেটা লিখলাম যখন আলাদা আলাদা করে লিখছি ইউনিয়নটাকে যোগ লিখছে, আসলে এরা দুজন বিচ্ছিন্ন, তো সেটা কিন্তু এখানে যেমন বলেছি এখানেও তেমন বলে দিতে হবে, যেহেতু বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন, ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। আচ্ছা এরপর আমরা যেটা করবো, আমাদের মূল টার্গেট যেটা, মূল টার্গেটটা কি, এ ইউনিয়ন বিকে বার করা। এবার এখন বলে আমরা যদি দেখি পি আই এ ইউনিয়ন বি সেটটার কথাই ভাবি, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু দেখো এ ইউনিয়ন বি মানে এ আর বিকে একত্রিত করা, সেই এ আর বিকে একত্রিত করলে দেখো আমরা কাকে পাবো, এই তিনটে সেটের যোগফল বা এই তিনটে সেটের ইউনিয়ন। কে কে আছে, এ মাইনাস বি আছে, তারপরে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আছে, ইউনিয়ন
বি মাইনাস এ আছে, এদের তিনজনকে এক জায়গায় করলেই দেখো এ মাইনাস এ ইউনিয়ন বি কে পাচ্ছে। কোথায় থেকে পাচ্ছে? ওই ভেন চিত্র অনুযায়ী। ভেন চিত্র অনুযায়ী আমরা কি দেখেছিলাম, এরা তিনজন পরস্পর পৃথক ঘটনা, এটা বোঝা যাচ্ছিল। আর এ সেট সমান সমান এটা হচ্ছিল, বি সেট সমান এটা হচ্ছিল, সেখান থেকে আমরা কি করেছি, পি অফ এ মাইনাস বি আর পি অফ বি মাইনাস এ এই দুটো মান বার করে রেখেছি, কারণ আমাদের প্রমাণের মধ্যে ওই দুটো মান লাগবে। ওই দুটো মান দেখো এখানে নেই, তার মানে ওই দুটো মান বার করে রাখতে হবে। সেই জন্য আমরা একবার এ সেট ধরে পি অফ এ মাইনাস বির মান বার করে নিয়েছি, আর বি সেটকে লিখে সেখান থেকে পি অফ বি মাইনাস এর মানটা বার করে নিয়েছি। এবার আমার মূল টার্গেট এ ইউনিয়ন বি সেইটা বার করব। এবার এ ইউনিয়ন বি মানে দেখো এই তিনটে সেটের ইউনিয়ন, তাই ওই তিনটে সেটের ইউনিয়ন লিখলাম। লিখে এবার প্রবাবিলিটি নেব, অথবা পি অফ এ ইউনিয়ন বি দিস ইকুয়ালস টু, দিস ইকুয়ালস টু দেখো কী সুন্দর, এগুলো দেখো এই তিনটে ঘটনায় কী ছিল, পরস্পর পৃথক ছিল, তাহলে প্রবাবিলিটি নেওয়া মানেই এদের আলাদা আলাদা প্রবাবিলিটি নেব এবং ইউনিয়নগুলোর জায়গায় কী লিখে দেবো, যোগ লিখে দেবো। তাহলে ইউনিয়ন আছে যোগ লিখলাম, আবার পরেরটার প্রবাবিলিটি লিখবো এ ইন্টারসেকশন বি, আবার ইউনিয়ন আছে যোগ লিখবো, আবার দ্বিতীয়টার প্রবাবিলিটি লিখবো। এটা কেন করা গেল, কারণ এই তিনটে ঘটনা পরস্পর পৃথক, তাই সেই কথাটা কিন্তু এখানে তোমরা বলে দেবে যে যেহেতু এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ ঘটনাগুলি পরস্পর পৃথক, সেই কারণেই কিন্তু আমরা এটা লিখতে পারলাম। নেক্সট আমরা দেখো এবার কি করব, বা দিয়ে এখানে দেখো এ মাইনাস বি আর বি মাইনাস এই দুটোর মান দেখো আমরা অলরেডি এক আর দুইতে বার করে রেখেছি, সেই মানগুলো জাস্ট এখানে পুট করব, করলেই আমাদের দেখো যেটা প্রমাণ সেটা চলে আসবে। নেক্সট তাহলে আমরা লিখতে পারবো বা পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ মাইনাস বি, মানে কত লেখা বার করা ছিল, পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা লিখলাম পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা প্লাস এটা তো ছিল পি অফ এ ইন্টারসেকশন বি, সেটা বসিয়ে দিলাম প্লাস, এবার বি মাইনাস এর মানটা বসাবো, বি মাইনাস এর মান কই, এই যে দু নম্বরে আছে পি অফ বি, পি অফ বি মাইনাস পি অফ বি থেকে কী বাদ দিচ্ছি আমি, পি অফ এ ইন্টারসেকশন বি সেটা বাদ দিলাম। আচ্ছা কোথায় থেকে এইগুলো মানগুলো লিখলাম, এক ও দুই থেকে, সেটাও পাশে লিখে দেবো এক নম্বর ও দুই নম্বরের সাহায্যে, দুই নম্বরের সাহায্যে এটা তোমরা মানটা লিখেছো বা বসিয়েছো, সেই কথাগুলো বলে দেবে যখন যেখানে যেটা ইউজ করছো কোথায় থেকে ইউজ করছো সেগুলো উল্লেখ করে দেবে। নেক্সট লাইনে দেখো মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে দেখো পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল পি এ পড়ে রয়েছে। আচ্ছা নেক্সট দেখো পি অফ বি পড়ে রয়েছে আর তোমার আছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, দেখো এটাই আমাদের প্রমাণ ছিল, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি, পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই প্রমাণটাই ভালো করে রাখতে হবে, কারণ এটার প্রমাণ তো দেওয়া এমনিতে বইতে তো রয়েছে, তবে তোমাদের এটা পরে বা যে কোনো ধরনের প্রমাণগুলো করার সময় এই ডায়াগ্রামটা যদি এঁকে নাও না, বিশেষ করে ডিপেন্ডেন্স ইনডিপেন্ডেন্স ইভেন্টের যখন প্রমাণগুলো করব নেক্সট ভিডিওতে, তখন দেখবে এই জিনিসটা বেশি কাজে লাগছে, এইটা যে পি অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ বি মাইনাস এই কস্ট, ওইটা এটাও খুব কাজে লাগে, আর এটা তো তোমার লাগবেই এই সূত্রটা যা, তাহলে তখন ডায়াগ্রাম না এঁকে একেবারে হয়তো কোনো কোনো ক্ষেত্রে লিখে দেবো এবং এটা কিভাবে এসেছে সেটা জাস্ট এইটুকু একটু করে দেখিয়ে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই ছিল আমার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হওয়ার কারণ। ক্লিয়ার? তো তাহলে আবার তাহলে আমরা নেক্সট ভিডিওতে ডিপেন্ডেন্সি ইনডিপেন্ডেন্সি ইভেন্টের যে প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।